ইন্দিরা আবাস যোজনার ঘর না পাওয়ায় গ্রামবাসীরা হবিপুর বুলবুলচন্ডি অঞ্চল অফিসের সামনে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করে। বৃহস্পতিবার দুপুরে এই পথ অবরোধ কর্মসূচি চলায় এলাকায় যানজটের সৃষ্টি হয়। গ্রামবাসীদের অভিযোগ, আমাদের ঘর পাওয়ার কথা ছিল কিন্তু তারপরেও আমরা ঘর পাচ্ছি না, আর যাদের পাকা বাড়ি তারা ঘর পাচ্ছে, এলাকার পঞ্চায়েত মেম্বার প্রধানরা আমাদের কথা শুনছে না। বুলবুলচন্ডি অঞ্চলের কুচুপুকুর ঝিনিপুকুর এলাকার অনেকে বাড়ি পাননি, আবার অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমাদের দাবি, আমাদের ঘর দিতে হবে। এদিকে হবিবপুর ব্লকের বিডিও সুপ্রতীক সাহার নির্দেশে ব্লকের জয়েন্ট বিডিও আবির দত্ত অবরোধকারী গ্রামবাসীদের সাথে কথা বলেন। গ্রামবাসীদের দাবি অনুযায়ী জয়েন্ট বিডিওর সামনে আবার নতুন করে যাদের ঘর প্রয়োজন তাদের নামের লিস্ট করা হয়। ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। পাকা বাড়ি ভেঙে বাড়ি করছে, যাদের চাকরি আছে তাদের বাড়ি হচ্ছে কেন? আর আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে জল পড়ছে, কেন পাচ্ছি না? আমরা খেতে পাচ্ছি না, লোকের বাড়ি কাজ করে খাচ্ছি, কেন পাবো না? গ্রামকে দেখতে পাবে না? বাড়ি বাড়ি চেক করে কেন বাড়ি দিচ্ছে না? কিসের জন্য দিচ্ছে না? কেন দিবে না? একজন বলেন, একজন কি করেছেন আজকে? সার্ভেটা চুপি চুপি হয়ে গেল। মালদা।